আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স। আজ নিয়ে আসলাম আমি কিচেন রুম প্লাস একটা ওয়াশিং মেশিন বসানোর যে স্পেস নিয়ে ছোটো একটু ধারণা দেওয়ার জন্য আসলাম। যে দেখুন, এটা হচ্ছে ওয়াশিং মেশিনে ওয়েস্টেজ পানি যাওয়ার লেন, আর এটা ওয়াশিং মেশিনে পানি হবে। আর ডানে যে চাবিটা দেখতেছেন, এটা হচ্ছে আপনার মেন চাবি, যেহেতু লাইনটা উপর থেকে আসছে, এই লাইনটা ডাক হয়ে সরাসরি উপরে চলে গেছে। মেন লাইন উপরে টয়লেট আছে, এই যে ডাক দিয়ে এখানে গাঁথনি দিয়ে বক্স করে পাইপ আটকানো হয়েছে। এই বক্সের ভিতর পাইপ দেওয়া আছে, হ্যাঁ বক্সের ভিতর পাইপ দেওয়া। আর এই বরাবর উপরে নিচে যেহেতু টয়লেট, উপরে টয়লেট আছে, এই যেখান দিয়ে ডাবল ব্যান্ড হয়ে সাইড ব্যান্ড দেওয়া হয়েছে, যেটা এটা হলো আপনার হাই কমোডের লাইন। আর পাশে যেটা লং টাপ দেওয়া, এটা হলো আপনার পানির ওয়েস্টেজ লাইন। এখানে সাইডের ব্যান্ডটা নিচে দেওয়া হয়েছে, এটা রং হয়েছে, যাই হোক রং দেওয়ারও কারণ আছে, যেহেতু সাইডে খোলার মতো কোনো সিস্টেম নেই, যে কারণে নিচে দেওয়া হয়েছে। এই হচ্ছে সেই অনাকাঙ্ক্ষিত কিচেন। কিচেনে সেলফে দেওয়া হয়েছে আপনি মার্বেল, আর দেওয়ালে দেওয়া হয়েছে আপনি টাইলস, চায়না টাইলস। দেখ, ডেকোরেশন খুবই সুন্দর হয়েছে, আমার কাছে খুবই ভালো লাগছে, তো সবার পছন্দ না হইতে পারে। আর জানালা বরাবর দেওয়া হয়েছে আপনি সিঙ্কটা, অন্য অন্য বাড়িতে সচরাচর আমরা সিঙ্ক দিই জানালার অপোজিট দেওয়ালে, আর চুলা দিই জানালা বরাবর। আর এখানে দেখা হয়েছে অন্য অন্য সিস্টেমে, যাই হোক। আর এটা দেওয়া হয়েছে আপনি লিকুইড শোকেস, এই লিকুইড শোকেসে এই বক্সটা বামে মুছে দিলে খুলবে, খুলে লিকুইড ভরে আবার ডানে মুছে দিলে এটা ফিটিং হয়ে যাবে। যেহেতু এটা একটা ডাবল ডিসের সিঙ্ক, এটা ডাবল ওয়েস্ট দিয়ে একটা সিঙ্কে ফিটিং দিয়ে, এই এটাকে আমরা বটন ট্র্যাপ বলি বা ফ্লোর ট্র্যাপ বলি, যেটি হোক ফিটিং দিয়ে এটা ব্রাঞ্চ খাওয়ায় বটন ট্র্যাপ বানানো হয়েছে আর কি। এটা কোম্পানি দিয়ে দেয় এটার সাথে পুরো সিট কমপ্লিট, যাতে গ্যাসটা বাইপাস না করতে পারে। ডানে দেখতেছেন, এটা হলো ডাইরেক্ট ঠান্ডা পানি, আর এটার মাঝখান যেটা এটা ঠান্ডা, বামেরটা গরম। দুটা লাইন কানেকশন পাইপের সাহায্যে সিঙ্কসাই কানেক্ট হয়েছে, এই সিঙ্কসাই কানেকশন হয়েছে, হট এবং কোল্ড। এই সিঙ্কসার ফিটিং হয়ে গেছে অলরেডি, সিঙ্কসার পানি সারা, পানির লাইন সারা, লাইক লাইন চেক চলতেছে। আর কাজ করার সময় অবশ্যই ফিনিশিং কাজ যখনই করবেন, খুব নিখুঁতভাবে নিজে করার চেষ্টা করবেন, কিংবা যদি আপনার লোকজন সাইড বেশি থাকে তাহলে নিজে চেক করবেন মাঝে মধ্যে যে কাজ ঠিক আছে কিনা। দেখা গেছে অনেকে মিস্ত্রিদের কাজ করে লেগে গেছে, কাজ মিস্ত্রি করে ঠিক মতো, ওগুলা যত্ন সহকারে করে না, নিজের বদনাম হয়। যারা কন্ট্রাক্টর করবে, নিজের কাজ সবসময় নিজে দেখাশোনা করে নিজে খেয়াল করবেন, কেয়ার করবেন নিজে। জানালার অপোজিট দেওয়ালেই আপনি দেওয়া হয়েছে একটা গ্যাসের চুলা, সাধারণত বাইরের কান্ট্রি ইউরোপ থেকে আনা হয়েছে। শিল্পের নিচ দিয়ে 40 mm বরাবর একটি পাইপ দিয়ে গ্যাসের বোতল রাখার জন্য বাইরের সাইডে একটা লাইন করা হয়েছে, যেহেতু বোতল ভিতরে রাখবে না। কিচেনটা বিশাল বড় একটা কিচেন, 17 ft/14 ft, এত বড় কারো রুমও হয় না। যাই হোক, কিচেনটা বড় হলে সিঙ্ক পাখের ঘরটা অনেক বড়, মোটামুটি 17 ft/14 ft। আর পাশেই দেওয়া আছে আপনি কাজের বোয়া বা যে রান্না করবে তার জন্য আলাদা একটা রুম দেওয়া হয়েছে। আর এখানে যে ওয়াশিং মেশিনের লাইন দেওয়া হয়েছে,